আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘদিন গ্যাপ যাওয়ার পর আসলে ক্লাস দেওয়া শুরু তাই একটু কষ্টই হচ্ছে আচ্ছা আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব অজানা রাশির জগৎ যেটা আমরা পাঠ্য বইয়ের একশো ছিচল্লিশ পৃষ্ঠা থেকে শুরু হয় তো এখানে আমরা অজানা রাশির জগৎ নিয়ে আলোচনা করার আগে মানে মূলত আমরা অঙ্কে যাওয়ার আগে আমাদের ব্যাসিক অংশ নিয়ে একটু জানতে হবে ব্যাসিক অংশগুলো যদি আমরা না জানি সেক্ষেত্রে অঙ্কের খুঁটিনাটে অনেক কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকে মূলত প্রথম আমরা ব্যাসিক অংশগুলোই শিখব যেমন অচানা রাশির জগৎ একটু খেয়াল করো বীজগণিতে প্রক্রিয়ার চিহ্ন চলক দ্রবক ইত্যাদি ব্যবহার করে রাশি তৈরি করা হয় যাকে বীজগণে বীজগণিতিক রাশি বলা হয় তো দেখো এখানে টু এক্স প্লাস ওয়াই এখানে টু এক্স প্লাস ওয়াই হলো একটি বীজগণিতিক রাশি আবার উক্ত রাশিটিতে প্লাস চিহ্ন দ্বারা দুটি অংশ কি করছে সংযুক্তি আছে মানে যোগ করা বোঝাচ্ছে আর টু এক্স ওয়াই এখানে টু এক্স ওয়াই হলো একটি পদ আলাদা আলাদা পদ আবার এক্স এর সাথে দুই আছে তার মানে এক্সের সহক হয় কত দুই আর এক্স হব তাদের চলক অন্যরূপভাবে এই অজানা রাশি জগতে নানাবিধ বিষয় রয়েছে তোমরা পাঠ্যপুস্তকে এর বিস্তারিত পেয়ে যাবে এবং আমরাও অবলম্বনে সহজ ও বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আসবো আচ্ছা এখন মূল কথাটা হচ্ছে যে আমাদের যে বেসিক এই পদ থেকে শুরু করে আমাদের চলক শহক এগুলা এগুলো নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা এক্ষেত্রে দেখে নিবে তাহলে সেক্ষেত্রে তোমার জন্য আরও অনেক সুবিধা হবে যেমন আমাদের অঙ্ক আসতে পারে একটা সংখ্যা দেওয়া থাকবে সেখানে বলা থাকবে পদ কয়টা বীজগণিতের রাশি কয়টা এগুলো বলা থাকতে পারে তো এখানে বিস্তারিত আলোচনা করা আছে সহজে তোমরা ভিডিওগুলো দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আমরা আজকে অনুশীলনীর বইয়ের অনুশীলনী সমাধান করব এক ও দুই চলো ত্রিশটা একষট্টিষট্টিতে আমরা যাই প্রশ্নগুলো আগে খেয়াল করি নিচের বীজগণিতের রাশি ধারা কি বোঝায় সেভেন এক্স আমরা একটু আগেই বলেছিলাম যে এক্সের সহক হচ্ছে সেভেন কিন্তু এখানে বোঝা বোঝানো হচ্ছে যে কী বোঝাচ্ছে তাহলে এক্সের সাত গুণ সেটা আমরা বুঝতে পারছি এখানে চুপ বোঝানো হচ্ছে বিয়োগ বোঝানো হচ্ছে ভগ্নাংশ দ্বারা কী বোঝানো হচ্ছে এগুলাকে আমরা কথাই লিখতে হবে প্রতিটা সংখ্যায় কীভাবে লিখতে হবে কথায় লিখতে হবে যেমন আমরা যদি এর আনসারগুলো একটু খেয়াল করি এক নম্বরে বলা আছে এক্সের সাত গুণ তাহলে এখানে আমরা যদি আবার একটু ফেরত আসি এখানে বলা হয়েছে যে সেভেন এক্স তার মানে এক্সের সাত গুণ তাহলে এটা ঠিক এক্সের তিন গুণের সাথে পাঁচ যুগ দেখি আমরা এই যে দেখো এক্সের তিন গুণের সাথে পাঁচ যুগ তার মানে তিন কার সাথে ছিল একসের সাথে ছিল তাই আমরা বলতেই পারি এক্সের তিন গুণের সাথে পাঁচ যোগ এবার আবার খেয়াল করো পরবর্তী রাশিতে যদি আমরা যাই তিন নাম্বারে ফোর এক্স মাইনাস এলিভেন ওয়াই তাইলে এটা হচ্ছে মাইনাস এলিভেন ওয়াই তাইলে এক্সের চার গুণ থেকে দেখো এক্সের চার গুণ থেকে ওয়াইয়ের এগারো গুণ বিয়োগ তাহলে ওয়াইয়ের সাথে আছে এগারো তাই ওয়াইয়ের এগারো গুণ আর এক্সের সাথে আছে চার তাই এক্সের চার গুণ ঠিক একইভাবে আমরা যদি চা চারে যাই দেখো হাফ টু এক্স প্লাস থ্রি ওয়াই এখানে আমরা কি শিখেছিলাম মনে আছে এক তিন গুণের সাথে পাঁচ যুগ ঠিক একইভাবে হবে এক্সের দুই গুণের সাথে ওয়াইয়ের তিন গুণ যুগ আচ্ছা আমরা আগে দেখি দেখো এক্সকে দুই ধারা এবং ওয়াইকে তিন ধারা ভাগ করে প্রাপ্ত বাঘফল দয়ের সমষ্টি আমরা যুগ বলেছিলাম যুগ বলতে আমরা বুঝি সমষ্টি এখানে এভাবে কেন করা হয়েছে কারণ আমাদের এখানে কিছু জিনিস বগ্নাংশ দেওয়া ছিল যখন আমাদের সরি আমি পাঁচ নম্বর চলে গেছি যা এখানে এক্স এর দ্বিগুণ আচ্ছা আমরা যেটা আলোচনা করেছিলাম যে এক্সের দ্বিগুণ তাহলে আমরা একটা বলেছিলাম টু এক্স দেওয়া ছিল যা এক্সের দ্বিগুণ আর ওয়াই এর তিনগুণ মানে থ্রি এক্স যুগ অর্ধেক অর্ধেক বলতে আমরা বুঝি যেখানে প্রশ্নের দেওয়া ছিল হাফ প্রশ্নে দেওয়া ছিল কি হাফ এখন আমরা যদি পাঁচে যাই পাঁচে বলা হচ্ছে কে দুই দ্বারা কে কত দ্বারা দুই দ্বারা তার মানে এখানে কোনো গুণ কিন্তু বলা নেই তার মানে আমরা ধরে নিতে পারি এটা ভাগ আমরা একটু দেখে আসি আগে যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা ভাগ দিয়ে শিখব যেমন এই যে এক্সের দুই ওয়াইয়ের তিন এর পাঁচ তাহলে ক্ষেত্রে আমরা কি পেতে পারি এক্সের দুই দ্বারা এবং ওয়ের তিন দ্বারা ভাগ ভাগ করে প্রাপ্ত ভাগ ফলের সমষ্টি আমরা কিন্তু এটা আগে আলোচনা করেছিলাম সমষ্টি বলতে বোঝায় যুগ ফল তাহলে ভগ্নাংশ দুইটা ভাগ করার পর যে যুগ পাওয়া যাবে সেই যুগফলটা ফলটার থেকে আমাদের ফাইভ মানে এর ফাইভ দ্বারা ভাগ করে বিয়োগ ফল চ্যাটের ফাইভ দ্বারা ভাগ করে এটা হচ্ছে আমাদের বগ্নাংশ তাহলে এক্সের সাথে পাঁচ থাকলে আমরা বলতাম এক্সের পাঁচ গুণ যেহেতু পাঁচ নেই সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা ভাগ করার কথা বলা হয়েছে যেহেতু ভগ্নাংশ দেওয়া হয়েছে ঠিক একইভাবে আমরা যদি ছয় নম্বরটা খেয়াল করি এক্সের বারো গুণ তার মানে বারো এক্সকে ওয়াইয়ের তেরো এর বিয়োগ করে এক্সের বারো গুণ বিয়োগ ওয়াইয়ের তেরো গুণ থ্রি থার্টিন ওয়াই ওয়াইয়ের কী বলছে বিয়োগ করে তার মানে এই দুইটা আমরা বিয়োগ করার পর আমাদের বলেছে বিয়োগ ফলের সাথে জ্যাটের পনেরো গুণ যুগ তাহলে আমরা যদি একটু লিখি আমরা যদি এটাকে একটু লেখার চেষ্টা করি তাহলে আমরা প্রথমে কী বলেছে এক্সের একটু ভালো করে আমি একটু মোটা করে নিই কলমটা এখানে বলা হয়েছে এক্সের বারো গুণ তার মানে বারো এক্স কি বলা হয়েছে বিয়োগ ফল বিয়োগ ফল করা হয়েছে তাহলে মানে বিয়োগ কার তেরোয়ের ওয়াই গুণ তাহলে তেরো তেরো ওয়াই এটা বিয়োগ ফল করলে আমাদের যেটা আসবে তার কি বলছে যুগ বলা হয়েছে কি বলা হয়েছে এই দেখো যুগ তার মানে আমরা এখন দিব যোগ যোগের পুনর জ্যাট তার মানে পনেরোয়ের জ্যাটের পনেরো গুণ মানে হচ্ছে কি পনেরো জ্যাট এই হচ্ছে আমাদের প্রশ্নটা আমরা উল্টা করেছি উত্তর থেকে আমরা প্রশ্নে গেছি এখানে প্রশ্ন থেকে উত্তরে আছি আমাদের কিন্তু পরীক্ষায় দুইভাবে থাকতে পারে একবার বলবে বীজগণিত রাশি দ্বারা কী বোঝানো হচ্ছে আবার বলবে বীজগণিত রাশিরগুলোর মাধ্যমে প্রকাশ করো তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ যে আমরা কিভাবে এগুলা করব। তা এভাবে আমাদের একটা আমরা করতে পারি আর এক যদি আমরা পেরে যাই এক পারলে দুইটাও আমরা পারবো একের হুবহু উল্টো সাইড হচ্ছে দুই মানে আমরা এখানে কথায় লিখছি আর দুইয়ে যে আমরা কীভাবে লিখবো সংখ্যায় লিখবো চলো আমরা দু দুই একটা আনসার করি কারণ সবগুলো করার প্রয়োজন নাই তোমরা বা ট্রাই করবে দেখো এখানে দিয়ে কী বলা হয়েছে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বীজগুণিত রাশির মাধ্যমে প্রকাশ করো তাহলে এক্সের পাঁচ গুণের সাথে ওয়াই এর চার গুণ যুগ এক্সের পাঁচ গুণ আমরা কী বলেছিলাম এক্সের পাঁচ গুণ তাহলে ফাইভ এক্স যুগ বলছে তাহলে ফাইভ এক্স যুগ এর চার গুণ ফোর ওয়াই এই হয়েছে আমাদের আনসার আনসারটা হচ্ছে কি ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই বিষয়টা বুঝতে পেরেছো জাস্ট তুমি সংখ্যায় লিখে দিবা কথাগুলোকে তুমি সংখ্যায় লিখবা দুই হচ্ছে সেটাই কাজ এবার আমরা দুইও দেখি একটি সংখ্যার দ্বিগুণ দ্বিগুণ বলতে আমরা বুঝি দুই দুই থেকে অপর একটি সংখ্যার তিনগুণ বিয়োগ ঠিক আছে তার মানে একটি সংখ্যা তাহলে একটি সংখ্যাটা তুমি ধরে নিতে পারো কি এ একটি সংখ্যা তুমি ধরে নিয়েছো এ আর অপর সংখ্যাটা তুমি ধরে নিয়েছো কি বি তাহলে যেহেতু দ্বিগুণ বলছে একটি সংখ্যার তার মানে টু এ অপর সংখ্যাটির তিন গুণ তার মানে থ্রি ভি কি বলা হয়েছে বিয়োগ সংখ্যাগুলোর এখানে সংখ্যার তিন গুণ বিয়োগ বিয়োগ না এটা কি বিয়োগ বলা হয়েছে হ্যাঁ বিয়োগ তার মানে এখানে একটু আনসারটা ভুল হয়েছে আমাদের এটা হবে আমাদের মাইনাস তা আশা করি একটু বুঝো যে জিনিসটা হবে কি যদি এখানে যুগ বলা হয় তাহলে এটা থাকবে যুগ আমাদের প্রশ্ন হয়তো আমরা ভুল রেখেছি যুগ বলা যুগ আর বিয়োগ বলে আমরা দিব কি বিয়োগ যদি প্রশ্ন যদি আমাদের প্রশ্নে বিয়োগ থাকে সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে টু এ মাইনাস থ্রি বি আর এখানে আমরা ধরে নিলাম প্লাস যেহেতু এখানে আমরা যুগ ধরেছি তাহলে আমরা প্লাস ধরে নিলাম কিন্তু ওখানে অঙ্কে আমাদের বলা ছিল মাইনাস তাহলে সমস্যা নেই এটা জাস্ট বোঝার বিষয় যেহেতু যুগ থাকলে প্লাস দিব আর বিয়োগ বললে আমরা মাইনাস দিব তাহলে এটা মুছে দেই এ হচ্ছে আমাদের কথা এখানে আমাদের বিষয়টা উল্টা হয়ে গেছে আচ্ছা তোমরা এটা বিষয়টা বুঝতে পেরেছ এবার আমরা তিন নম্বরে যাই স্বপ্না দোকান থেকে প্রতি ডর্জন কমলা এক্স টাকা প্রতি হালি কলা ওয়াই টাকা দরে এক হালি কমলা ও এক ডর্জন কলা ক্রয় করলেন স্বপ্নার কত টাকা খরচ হলো আচ্ছা তাহলে আমরা ধরে নিলাম এক ডজন কলা এক ডজন মানে হচ্ছে কয়টি বারোটি আর এক হালি হচ্ছে কয়টি চারটি তাহলে এই হিসাব করে যদি আমরা করি চলো পরবর্তী স্লাইডে যাই তাহলে বারোটি কলা যেহেতু যে কী বলেছে আমাদের বলা হয়েছে এক ডজন এক ডজন কি কিনেছে এক ডজন কিনেছে কমলা তাহলে মানে বারো এক্স ঠিক আছে বারো বাই এক্স আর কমলা কিনেছে চারটি কমলার দাম হয় কত আমরা যদি কাটাকাটি করি তিন থেকে চারকে কাটাকাটি করলে হয় বারো চার দিয়ে তিনকে কাটলে চার দিয়ে কে কাটলে হয় তিন তিন চারা বারো তাহলে হয় তিন ভাগের এক্স আশা করি বুঝতে পেরেছ আসলে এগুলো স্লাইডের কারণে বিষয়গুলো অন্যরকম লাগছে যেমন আমরা যদি লিখি বারো থাকবে নিচে এক্স থাকবে উপরে এক্স গুণ চার চার দ্বারা যদি আমরা বারোকে কাটি কত হয় থ্রি তাহলে আনসার হয় সরি মানটা বের হয় কত থ্রি বাই থ্রি বাই এক্স বিষয়টা বুঝতে পেরেছ ঠিকই একই রকম চারটি কলার দাম এই যে এখানে তোমরা খেয়াল করো এটা মুছে ফেলি যদি চারটি কলার দাম ওয়াই টাকা হয় তাহলে একটি কলার দাম অবশ্যই কম হবে চারটার দাম তো বেশি তাহলে ফোর বাই ওয়াই তাহলে বারোটি কলার দাম অবশ্যই কী হবে বেশি হবে তাই বারো যাবে আমাদের উপরে বেশি হলে গুণ তাই বারো চলে যাবে কোথায় উপরে ঠিক একইভাবে আমরা সরি বারো চলে যাবে নিচে নিচে নাকি না ঠিক আছে বারো উপরে যাবে তো সে একই ক্ষেত্রে আমরা চার দ্বারা যদি বারোকে ভাগ করি তাহলে আমাদের আনসার আসে কত থ্রি ওয়াই তাহলে আমরা বিষয়টা বুঝতে পেরেছি তাহলে আমাদের আনসার হচ্ছে কত আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে আমরা যে আগের স্লাইডে যাই যে তার স্বপ্নার কত টাকা খরচ হলো কত টাকা দুইটা মিলিয়ে কত টাকা খরচ হলো তার মানে আমরা কমলা এবং কলা দুইটাই যদি আমরা মান বের করার পর যোগ করে দেই। তাহলে আমাদের মোট খরচটা বের হয়ে যাবে ঠিক একইভাবে আমরা আমাদের কমলার দাম আমরা পেলাম কত এক্স বাই থ্রি ঠিক একইভাবে কলার দাম পেলাম কত আমরা থ্রি ওয়াই আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এক বা এক অঙ্কগুলো একদমই সহজ সহজে তোমরা এগুলো করতে পারবে আচ্ছা তারপরে স্লাইডে যাই আমরা দেখি আমাদের দুইয়ের আর কোনো অঙ্ক নেই তো এই অঙ্কগুলো আসলে জাস্ট আমরা বোঝার জন্য করবো পরবর্তী পরবর্তীতে আমরা অন্য কোনো অঙ্ক পোরা নিয়ে আসবো যেমন আমাদের যে একশো তেষট্টি পৃষ্ঠারে তিন এবং চার অঙ্কগুলো আমরা পরবর্তী স্লাইডে ইনশাল্লাহ করার চেষ্টা করব তাহলে ভালো থাকবে সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা